ভাই আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের ভিতরে বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের বিশ্বাস স্থাপন করে ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত সে যেন কথা বললে ভালো কথা বলে আর যদি কথা না বলে সে যেন চোখ থাকে কথা বললে ভালো কথা বলবো আর না বললে কি হবে চোখ থাকে ভালো কথা বললে সওয়াব আছে না নাই এই যে আমি কথা বলতেছি আমার কথার প্রতিটা কথার বিনিময়ে আল্লাহ পাকের কাছে সওয়াব আছে না নাই আপনারা শুনতেছেন এর বিনিময় আল্লাহ দিবে না দিবে না কথা বলেন এ ভাই ভালো কথা বললেও সব আল্লাহ মুমিন এমন দান বানাইছে যে মুমিন যদি ভালো কথা বলে তার আমলনামায় সওয়াব লেখা হয় আর মুমিন যদি চোখ থাকে মুমিনের আমল নামায় আমার মালিক আল্লাহ সওয়াব লিখে দেয় কেননা আল্লাহর নবী আরেকটা হাদিসের ভিতরে বলে মান সামাতা নাজাত এ যে ব্যক্তি চোখ থাকবে মালিকের নবী ঘোষণা দেয় এই ব্যক্তি যেন আল্লাহর পক্ষ থেকে নাজাত পেয়ে যাবে কথা কি বুঝলেন তাহলে কথা বললে ভালো কথা বললেও কি আছে সব আছে আর মমির এমন দাম যে চোখ থাকলেও আল্লাহ পাকের কাছে সব আছে এই জন্য আমরা রাজি আছি তো ইনশাল্লাহ কথা বললে ভালো কথা বলবো আর নাই তো কি থাকবো চোখ থাকবো পারবো তো এটা মানতে পারবো তো ইনশাল্লাহ এ ভাই জমানটা কেমন দাম বানায় দিছে আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলে মিশকাত শরীফের ভিতরে হাদিসটা না হয় এ আদম সন্তান যখন সকালে ঘুম থেকে উঠে আদম সন্তান যখন সকালটা উঠে সকালে যখন ঘুম থেকে উঠে আদম সন্তানের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো হাত নাক পা সব অঙ্গ গুলো জবানকে ডাক দিয়ে বলে জবান সাবধান সাবধান তুমি আমাদের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে আল্লাহ পাককে তুমি ভয় করবা সাবধান রে জবান যা মনে চাই তা বলে দিবে না যা মনে চাই তা তুমি আমাদের ব্যাপারে ওয়াদা দিয়ে দিবে না আরে জবান দিয়া এমন কথা বললা যে আমি গানে যাওয়ার ওয়াদা দিলাম গানে যাইবা আমি পাও দিয়ে তুমি হাইটে যাইবা জবান কে বলে সাবধান ওরে জবান তুমি আমাদের কথা বলার ক্ষেত্রে আমাদের ব্যাপারে মানুষদেরকে ওয়াদা দেওয়ার ক্ষেত্রে তুমি আল্লাহকে ভয় করবা এই জন্য আল্লাহ পাক এই জবানকে কত সুন্দর করে বানাইছে দেখেন আল্লাহ জিব্বা দেওয়ার পর চারদিক দেখে আল্লাহ সুন্দরভাবে দাঁত সাজায় দিলেন কি সাজায় দিলেন দাঁত দিয়ে দিছে শুধু তাই নয় দাঁত দেওয়ার পর চারদিক থেকে আল্লাহ পাক আবারও ঠোঁট লাগাই দিছেন আল্লাহ জিব্বাকে জবানকে আল্লাহ কত সুন্দর দামি বানাইছে এ ভাই আল্লাহ নবী আলাইহিস সালামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন ও পয়গম্বর সবচাইতে শ্রেষ্ঠ মুসলিমকে আল্লাহর নবী বললেন রে ও সাহাবীরা শুনো মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি
যার জবান আর হাত থেকে সারা মানুষ যার জবান আর হাত থেকে মানুষ নিরাপদ থাকে এই ব্যক্তি হলো শ্রেষ্ঠ একজন মুসলিম কি মুসলিম আমরা চাই কি চাই না শ্রেষ্ঠ মুসলিম হতে বলেন হাত উঁচা করে আল্লাহ পাককে দেখায় আমরা চাই কি না শ্রেষ্ঠ মুসলিম হতে আল্লাহ তুমি আমাদের ভাইকে শ্রেষ্ঠ মুসলিম হিসাবে কবুল করো আমরা আমিন তাহলে শ্রেষ্ঠ মুসলিম হতে হলে এই জবান দিয়া মানুষকে গালি দেওয়া যাবে আরেকজনের গীবত শিকায়ত করা যাবে হ্যাঁ এই জবান দিয়ে মানুষের পরনিন্দা করা যাবে এই জবান দিয়া সুদের পক্ষে কথা বলা যাবে এই জবান দিয়া সুকে উকালিত করা যাবে সাবধান মা বোনেরা যারা আছেন সুদ অনেক অনেক এলাকায় দেখা যায় যে আমার অনেক মা বোন এমন থাকে যারা সুদের সে লিডার থাকে মানে সুদ লাগানোর ক্ষেত্রে তিনি লিডার থাকে যে এক জায়গায় কোনো আরেক জায়গায় তিনি সুদ লাগায় আপনাদের এখানে মনে হয় নাই সব জায়গায় আছে কি বলেন কিন্তু দুঃখের কথা যে একজন মুসলিম মা হিসাবে তুমি কেন এমন গজবী একটা কাজের লিডার তুমি কেন হইলা এই জন্য পদ্মালের মা জানা আছে বলবো মা আজকে বাসায় যাওয়ার পরে বালিশের সাথে কানটা লাগায়া একটু চিন্তা করবেন আপনি কোন জিনিসের লিডার হইলেন আপনি কোন জিনিসের সাক্ষ্য হইলেন যে আপনার কপালটা কি এতই পুড়ে গেল যে আপনি সুদের ক্ষেত্রে আপনি যা সাক্ষ্য হলেন আল্লাহ পাক আমাদেরকে গজবী কাজ থেকে আল্লাহ হেফাজত করে সবাই আমিন এ ভাই ইসলামের সৌন্দর্য আছে ইসলামের সৌন্দর্য আছে ইসলামের সৌন্দর্যের মধ্যে থেকে একটা হলো সুন্দর কথা বলা ইসলামের সৌন্দর্যের মধ্যে থেকে এটা হলো একটা জিনিস এটা হলো সুন্দর কথা বলা মানুষকে ভালো ভালো কথা শোনালো এটাও একটা ইসলামের সৌন্দর্য আমরা পারবো তো ইনশাল্লাহ এ ভাই তাহলে যে কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন والذين هم عن اللغو معرضون الله পাক বললে আরে মুমিন তো তারা যারা নিজের জবানকে নিজের অঙ্গগুলোকে অনর্থক কর্ম আর অনর্থক কর্ম থেকে নিজের বাঁচায় রাখে যে তাহলে জবান দিয়া গীবত শিকায়ত গালি গালাজ করলে জবানের হেফাজত হবে না কি না এই জবান দিয়া মানুষদেরকে ভালো কথা বললে এই জবান দিয়া মানুষদেরকে কোরআন পড়ে শোনাইলে এই জবান দিয়া ভালো কাজের সাক্ষ্য হইলে সব আছে না নাই এই জবানের হেফাজত হবে জবান দিয়া মানুষদেরকে ভালো কথা বললে এই জবানের পরিপূর্ণ হেফাজত হবে কি হবে না তাহলে মিথ্যা সাক্ষ্য দিলে কি জবানের হেফাজত হবে এই জন্য একটা সময় একটা মুহূর্তের জন্য নষ্ট না হয় আপনার আল্লাহ পাক আপনাকে আমাকে আপনার আমার জবানকে আল্লাহ পরিপূর্ণভাবে হেফাজত করা তৌফিক দান করুন সবাই আমিন আপনি আমি মনে করি কথা বলি আর কথা বলি কেউ তো নাই আমার লেখার জন্য কেউ তো দেখে না আমারে আল্লাহ পাক বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আরে আমার বান্দারা যেই কথা বলবা ভালো বললা আমি আল্লাহ রেকর্ড করাই রাখছি কয় তুমি ভালো বললা আমি আল্লাহ রেকর্ডের ফেরেশতা লাগায় রাখছি আর যদি খারাপ বলো সেটার জন্য আমি আল্লাহ রেকর্ডের ফেরেশতা লাগায় রাখছি গিয়ে রাখছি না এ ভাই এই জন্য ভালো কথা বললে ভালো লাগবে আর খারাপ কথা বললে খারাপ লাগবে কি লাগবে না এই জন্য আমার মালিক আল্লাহ আল্লাহ কেমন দয়ালু আল্লাহর সে বড় দয়ালু আর কেউ নাই কেউ নাই
আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলে, আরে আমার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা সৎ এবং অসৎকে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন, খারাপ ভালো আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছে, খারাপ ভালো আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে। আরে আমার উম্মতের ভিতরে যখন কোন উম্মত ভালো কাজ করার ইচ্ছা করবে কিন্তু ভালো কাজ করে না, ইচ্ছা করেছে শুধু নিয়ত করেছে, আল্লাহ আমি বলে আমার এই উম্মতের আমলনামায় আল্লাহ তাআলা একটা নেক লিখে দেয়। আর যখন ভালো কাজে নিয়ত করছে আর ভালো কাজটা করছে, আল্লাহ নবী বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে দশ থেকে নিয়ে আল্লাহ তাআলা তারে সাতশোর চাইতো আর আল্লাহ বেশি সওয়াব দান করেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহ কেমন দয়ালু, আমার উম্মতের ভিতরে যদি কেউ গুনাহ নিয়ত করে গুনাহ করে নাই, শুধু নিয়ত করেছে গুনাহ করবে কিন্তু গুনাহ করে নাই, আল্লাহর নবী বলে এই গুনাহ না করার কারণ আল্লাহ তাআলা একটা নেকি লিখে দেয়। আর যখন গুনাহ করেই ফেলে আল্লাহ তাআলা কয়টা গুনাহ লিখে দেয়, কথা কয় না, কয়টা, একটা। কেমন দয়ালু আল্লাহ পাইছেন যে সওয়াবের নিয়ত করলেই সওয়াব হয়ে যায়, করুক বা না করুক, আর যদি করে তাহলে দশ থেকে নিয়ে আল্লাহ সাতশোর চাইতেও বেশি সওয়াব দেন। কেমন দয়ালু আল্লাহ আপনি আমি পাইছি একটু চিন্তা করুন, সেই মালিক আপনাকে আমাকে ডাকে, আরে ফজরের নামাজ আজান হয়ে গেছে নামাজে আসো, জোহরের নামাজের আজান হয়ে যান বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাকে আসো আসো নামাজের দিকে আসো, আসরের নামাজের সময় হয়ে যায় আসরের নামাজের জন্য আল্লাহ ডাকে, মাগরিবের নামাজের সময় হয়ে যায় আল্লাহ ডাকে, ইশার নামাজের সময় হয়ে যায় আল্লাহ ডাকে, আরে আমার মালিক আল্লাহ মুয়াজ্জিনদেরকে দিয়ে ডাকাইতেছে রে মুয়াজ্জিন ডাকো, কিন্তু আমার যেই ভাইরা সারা দিবে না কাল কিয়ামতের ময়দানে তার আল্লাহ পাকের সামনে কিভাবে দাঁড়াবে। এ ভাই মুমিন তো তারা না খানা মে মজা হে না সোনে মে মজা হে না পিনে মে মজা হে, মজা জো কুছ মে হে ও আখিরি রাত মে রোনে মে। আরে প্রকৃত মুমিন যারা আরে খানায় মজা নাই, ঘুমে মজা নাই, পানি পানে মজা নাই, কয় মজা হইল কি, রাতে রাদার উঠে যায় নামাজ বিছায় শীতের দিনে অজু কইরা আল্লাহ পাকের দরবারে দুই রাকাত নামাজ আদায় করে চোখের পানি ফালা ফালায় কাদা, এটা একজন মুমিনের জন্য আরাম, এর সে মজা আর দুনিয়াতে কিছুই হতে পারে না। তবে মজা তারাই পাবে যারা এটার আস্বাদন করেছে, যারা যারা এটার অভ্যাস করেছে তারা এসে আর অন্য কেউ মজা পাবে না।